যদি আমাকে নাও দিতে মন চায় তাও সমস্যা নাই, কিন্তু আপনারা ভোট কেন্দ্রে যান এটা আমি চাই। আজকে যেহেতু এত সকাল সকাল উঠতে পেরেছেন, আমার মনে হয় আগামী 7 জানুয়ারি আপনারা 8টার ভেতরে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারেন। এটা হচ্ছে ঢাকার গুলশান বনানী এরিয়া, এই জায়গাটা ভোট দিতে বের হয় না। আমি আশা করি যে এবার এই এই এটার পরিবর্তন ঘটবে। দল মত নির্বিশেষে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, আমাকে ভোট দিবেন আমি আশা করি। যদি আমাকে নাও দিতে মন চায় তাও সমস্যা নাই, কিন্তু আপনারা ভোট কেন্দ্রে যান এটা আমি চাই। অন্তত এখানে ভোটার উপস্থিতি বাড়ুক, যেহেতু এখানে ভোটাররা ভোট দিতে যায় না, তো এই রিকোয়েস্ট আপনাদের প্রতি আমার থাকবে। আজকে যেহেতু এত সকাল সকাল উঠতে পেরেছেন, আমার মনে হয় আগামী 7 জানুয়ারি আপনারা 8টার ভেতরে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারবেন, অসম্ভব কিছু না আপনাদের জন্য। এই এই আশা আমি করছি। আমি আমি চাইবো যে কিন্তু আমি এই পাড়ারই ছেলে, আমার বাসা এখান থেকে হেঁটে গেলে হয়তো সর্বোচ্চ 4-5 মিনিট লাগতে পারে, ছোটবেলা থেকে এখানে খেলাধুলা করেছে। আপনারা সবাই কম বেশি হয়তো আমাকে চিনবেন কিংবা দেখেছেন আগেই ছোটবেলায়, হয়তো অনেকদিন মাগুরাতে ছিলাম না, ওইভাবে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি সুযোগ করে দিয়েছেন আপনাদের মাঝে আসার, আপনাদের হয়ে কাজ করার। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু সেটার জন্যে আপনাদের বুদ্ধি পরামর্শ আমার জন্য অনেক প্রয়োজনীয়। যেহেতু বলেছে যে এলিট শ্রেণীর সব মানুষ এখানে থাকে, শিক্ষক হোক, চিকিৎসক হোক, লয়ার হোক, সব ধরনের মানুষই এখানে যেহেতু থাকে, তাদের আইডিয়াগুলো আমার কাজে লাগবে বলে আমি মনে করি। এবং আমি চাই আপনাদেরকে নিয়ে মাগুরার যত উন্নয়ন সম্ভব করার আমি করার চেষ্টা করব যদি আমি নির্বাচিত হই। খুব বেশি বক্তব্য বড় করবো না, আমি এমনিও বক্তব্য খুব বেশি একটা ভালো দিতে পারি না, তো আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আর আপনাদের জন্য যেন কিছু করতে পারি। একটাই রিকোয়েস্ট, আগামী 7 জানুয়ারি আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। আপনাদেরকে বলছি না আমি যে আপনারা নৌকা মার্কায় ভোট দেন, কারণ এখানে আমার বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটার উপস্থিতি ঘটানো। অন্যান্য যে জায়গায় গিয়েছি মোটামুটি ভালো একটা উপস্থিতি হবে বলে আমি শুনেছি, এই একটি জায়গায় সবার সন্দেহ যে এই জায়গার মানুষ ভোট দেয় না। এই অপবাদ এবার আপনাদের বোঝাতে হবে, এই দায়িত্ব আপনাদের। আর ইনশাল্লাহ আপনাদের দাবি ইনশাল্লাহ সবই শুনবো, আল্লাহ করে যদি আমি জিততে পারি আগামী 7 তারিখে আপনারা যদি আমাকে জেতান, তারপরে এখানে এসে এরকম ভাবে তখন গোল মিটিং করে, এই মাইকও রাখবো না, গোল মিটিং করে খাওয়া দাওয়া করবো, আপনাদের সাথে কথা বলবো এবং কিভাবে মাগুরার উন্নয়ন করা যায়, এই এলাকার উন্নয়ন করা যায় সেগুলো নিয়ে কাজ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দূর থেকে যারা দেখছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।